5 মিনিট ইলাস্ট্রেটরের আজকের পর্বে আমরা শিখব টাইপোগ্রাফি সম্পর্কে। টাইপোগ্রাফি গ্রাফিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ একটি পার্ট। এক কথায় বলতে গেলে টাইপোগ্রাফি হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্রাণ। একটি ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য টাইপোগ্রাফির গুরুত্ব অপরিসীম। আমরা যখন বইয়ের পৃষ্ঠাগুলো খেয়াল করব, তখন কিন্তু নজরে আসবে যে হেডিংটা বড় থাকে, পাশাপাশি সাব হেডিং যেটা সেটাও কিন্তু একটু বড় বা অন্য কোনো কালার দিয়ে হাইলাইট করা থাকে। প্যারাগ্রাফটা থাকে, সে প্যারাগ্রাফটা কিন্তু নর্মালি একটা ফন্টে থাকে, যার কারণে আমরা সহজেই স্টেপ বাই স্টেপ পড়তে পারি, বা একটা আই ক্যাচির ব্যাপার থাকে। শুধু বইয়ের পৃষ্ঠাগুলোতেই যে টাইপোগ্রাফি ব্যবহার করা হয় ঠিক তা নয়। আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করব, তখন টাইপোগ্রাফির ব্যবহার দেখতে পারব। এখানে বড় করে যে হেডিংটা দেখতে পাচ্ছেন, তো এটাও একটা টাইপোগ্রাফি। পাশাপাশি এখানে একটা গ্যাপ দিয়ে এখানে একটি টেক্সট লিখেছে, এবং এখানে একটি গ্যাপ দিয়ে এখানে আরেকটি টেক্সট লিখেছে। এভাবে টাইপোগ্রাফিটা করার মানে হচ্ছে আপনার চোখ যেন খুব সহজে এটা রিড করতে পারে। আমরা যে দৈনন্দিন ব্যবহার কাজে যে প্রোডাক্টগুলো ইউজ করি, সেই প্রোডাক্টগুলোর প্যাকেজিংয়েও কিন্তু টাইপোগ্রাফির ব্যবহার করা হয়। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার পাশে স্ট্রিট সাইনগুলো কিন্তু আমরা দেখতে পাই, যেগুলো এক একটা টাইপোগ্রাফির অন্তর্ভুক্ত। টাইপোগ্রাফির কিছু ফন্ট সম্পর্কে জেনে নেই। টাইপোগ্রাফিতে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা হয়। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ফন্ট হচ্ছে সেরিফ ফন্ট, সানস সেরিফ ফন্ট এবং স্ক্রিপ্ট ফন্ট। বিশেষ করে এই তিনটি ফন্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টাইপোগ্রাফিতে। মূলত কমিক সেন্স ফন্টটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যেমন কার্টুনে কোনো একটা ফিল দিতে কমিক সেন্স ব্যবহার করা হয়। টাইপোগ্রাফির আরেকটি অন্যতম পার্ট হচ্ছে অপোজিটস অ্যাটাক। আমরা যখন কোনো হেডিং লিখব, তখন যদি হেডিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা বোল্ড করে দেই এবং হেডিংয়ের পরের টেক্সট যদি আমরা একটু লাইট করে দেই, আমার চোখকে সেই বোল্ড টেক্সটটি খুব সহজে রিড করতে হেল্প করছে। তো এখানে আমি একটি ফিল্মের পোস্টার এবং একটি বুক কভার নিয়ে নিয়েছি। এখানে অপোজিটস অ্যাটাকের জন্য এখানে টেক্সটগুলো কালার এবং লাইট ফন্ট ইউজ করেছে, যে খুব স্মুথলি খুব সহজে যেন আপনার চোখ এটা রিড করতে পারে। আবার ফিল্মের যে পোস্টারটা, উপরে সানস সেরিফ ফন্ট ইউজ করলেও নিচে কিন্তু শুধু সেরিফ ফন্ট ইউজ করেছে, যার কারণে সহজেই কিন্তু আপনার চোখ এটা রিড করতে পারবে। আমরা যখন কোনো ডিজাইনে টাইপোগ্রাফি করব, অবশ্যই আমাদের এই তিনটি অ্যালাইন ঠিক রাখতে হবে। তো আপনি যদি একটা ডিজাইনে তিন রকমের অ্যালাইন ইউজ করেন, তো সেক্ষেত্রে ডিজাইনের স্মুথনেসটি অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। এটা আমার আর্টবোর্ড, এখানে আমি টাইপোগ্রাফিটা এভাবে রাখতে পারি। যদি আমার আর্টবোর্ডটা এরকম হয়, এই লেফট সাইডটা ব্যবহার করতে পারি, অথবা এই আর্টবোর্ডটি আমি এখানে ব্যবহার করতে পারি, আর মিডিলে হলে আমি এটা অবশ্যই মাঝখানে ব্যবহার করব। তো উদাহরণস্বরূপ আমি একটি ডিজাইন রেখেছি, এখানে টেক্সটগুলো রাইট অ্যালাইন করা হয়েছে। তো বিশেষ করে নতুন ডিজাইনাররা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন টাইপোগ্রাফি করবেন সেটার অ্যালাইন যেন সে ডিজাইন অনুযায়ী লেফট, মিডিল বা রাইট অ্যালাইন হয়ে থাকে। এখানে যে টাইপোগ্রাফিটা করা হয়েছে, সে টাইপোগ্রাফিটা কিন্তু মিডিলে করা হয়েছে, যার কারণে ডিজাইনটা সুন্দর লাগতেছে। এখানে যে টেক্সটগুলো এটা রাইট অ্যালাইন না করে কিন্তু মিডিলেও করতে পারতো, মিডিল অ্যালাইন করে এভাবে দিতে পারতো, কিন্তু ডিজাইনের সৌন্দর্য বর্ধনে আপনাকে এই টেক্সটগুলো অবশ্যই রাইট সাইডে রাখলে রাইট অ্যালাইন করতে হবে, তাহলে ডিজাইনটির সৌন্দর্য আরও ফুটে উঠবে। ডিজাইনের অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে লিডিং একটি অন্যতম একটি পার্ট। লিডিং হচ্ছে আপনার টেক্সের মাঝখানে যে স্পেসটা থাকে, এটা হচ্ছে লিডিং। এই টেক্সের ভিতরে নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাপ না রাখেন, তো সেক্ষেত্রে আপনার টেক্সটটি পড়তে ইউজারের কষ্ট হবে। আবার হচ্ছে ট্র্যাকিংয়ের বিষয়টা, তো আপনি এটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে কিন্তু এখানে ট্র্যাকিংয়ের অপশনটা পেয়ে যাবেন। কার্নিংটা হচ্ছে একটি টেক্সের মাঝে কী পরিমাণ গ্যাপ রাখা প্রয়োজন। বিশেষ করে টাইপোগ্রাফি যদি আপনি নিজের হাতে করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কার্নিংয়ের বিষয়টি খেয়াল রাখতে হবে। হায়ারার্কি, তো এখানে পার্ট বাই পার্ট এভাবে স্পেস দিয়ে ডিজাইনটি সাজানো হচ্ছে
হায়ারার্কি, যাতে আপনার ইউজাররা খুব সহজেই এই টাইপোগ্রাফিটা রিড করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটি টাইপোগ্রাফি করা হয়েছে, পাশাপাশি এখানে গ্রেডিয়েন্ট করে টাইপোগ্রাফিটা আরও সৌন্দর্য এবং আইক্যাচি করা হয়েছে। টাইপোগ্রাফিটা আরও সুন্দর লাগতেছে এটা গ্রেডিয়েন্ট করার জন্য। তো আপনি যদি গ্রেডিয়েন্ট সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন।